কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তাই তো একদিকে চির প্রতিদ্বন্দ্বী বার্সার হার, অন্যদিকে চ্যাম্পিয়নের মুকুট রিয়াল মাদ্রিদের। তবে রিয়াল মাদ্রিদের লীগ শিরোপা নিশ্চিত ছিল আগেই, কৌতূহল ছিল কয় ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তোলে দলটি। ক্লাব ফুটবলের সবচেয়ে ধ্রুপদী লড়াই এল ক্লাসিকো জয়ে অনেকটাই শিরোপা নিশ্চিত হয়েছিল কার্লো আনচেলত্তির দলের। তবে বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা। শনিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ঘরের মাঠে বার্সাকে 4-2 গোলে হারিয়েছে এবারের মৌসুমে চমক জাগানো ক্লাব জিরোনা। একই সঙ্গে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল মিকেলের শিষ্যরা। দুই দলের আগের দেখায় গত ডিসেম্বরে বার্সেলোনার আঙ্গিনাতেও একই ব্যবধানে জিতেছিল জিরোনা। আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করার পর দ্রুত জবাব দেয় স্বাগতিকরা। ঠিক পরের মিনিটেই তারা সমতা টানে আর্টেন দভবিকের লক্ষ্যভেদে। পেনাল্টি থেকে রবার্ট লেভান্তভস্কি যোগ করার সময় জাল খুঁজে নিলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারীরা। তবে জাভি হার্নান্দেসের শিষ্যদের দ্বিতীয়ার্ধে কাঁপিয়ে দেয় জিরোনা। রীতিমতো ঝড় তুলে 9 মিনিটের মধ্যে 3 গোল করে ফেলে তারা। 34 ম্যাচে 87 পয়েন্ট নিয়ে 2021-22 মৌসুমের পর লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল। কার্লো আনচেলত্তির শিষ্যরা পরের ম্যাচগুলোতে হারলেও তাদেরকে ছুঁতে পারবে না অন্য কোনো ক্লাব। রাতের আগের ম্যাচে নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে কাদিসকে 3-0 গোলে হারিয়েছিল রিয়াল। তাদের হয়ে জাল কাঁপিয়েছিলেন ব্রাহিম দিয়াস, জুড বেলিংহ্যাম ও হোসেলু। ইতিহাস গড়া জয় পয়েন্ট তালিকার দুই উঠে গেল জিরোনা। 34 ম্যাচে তাদের অর্জন 74 পয়েন্ট। আগামী মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে প্রথমবারের মতো অংশ নেবে তারা। অন্যদিকে বার্সা নেমে গেল 3 নম্বরে। 34 ম্যাচে তাদের নামের পাশে রয়েছে 73 পয়েন্ট। ডেস্ক রিপোর্ট, সমকাল।